ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল। আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন যে আমার চ্যানেলের নাম আমি চেঞ্জ করেছি, আনকাট লাইফ উইথ তুলি। আর নিউ ইয়ারে ফার্স্ট আমার বাংলা ব্লগ করছি আজকে। আর আজ হলো বছরের প্রথম দিন, মানে 21-এর আজ প্রথম দিন। 20-কে কালকে আমরা টাটা করে 21-কে ওয়েলকাম করে দিয়েছি এতক্ষণ। এখন বাজে 6:30, আর আমি এখন ব্লগ আরম্ভ করছি কারণ সকাল থেকে ভেবেছিলাম কোথাও যাব ঘুরতে 1 জানুয়ারি আজকে, কিন্তু যাওয়া হয়নি। তো আজকে এখন একটা ফ্যামিলি পার্টি হবে, মানে সব আমরা নিজেদের মধ্যে সবাই মিলে একটা ছোটোখাটো পার্টি করব। তবে আজকে ফ্রাইডে, আজকে শুক্রবার, তো শুক্রবারে আমরা নিরামিষ খাই। তো 31st নাইটে, মানে কাল আর কি, কাল আমরা খেয়ে নিয়েছি, ননভেজ খেয়ে নিয়েছি, কিন্তু আজকে আমাদের পুরো সকাল থেকে আমরা ভেজ চলছে। তো ভেজ আইটেমের মধ্যে সব আইটেম বানানো হয়ে গেছে, খালি পিস পোলাওটা বানাবো, এটা একটু সবাইকে আসুক গরম গরম। বাকিগুলো সব মোটামুটি জাস্ট আমি এখন বানিয়ে এখন আসছি। আর আজকে এখানে বসে ব্লগটা আর শুরু করলাম কারণ একটু নিউ ইয়ার ফিলিংটা আসবে, আর ক্রিসমাসও এখনও ফিলিংটা যায়নি, সব মিলিয়ে একটা নিউ ইয়ার ভাব। আর 20-কে বিদায় জানিয়েছি, যা যা গেছে এই বছর ওগুলোকে নিয়ে আর আমরা আলোচনা করব না, পাস্ট ইজ পাস্ট। এখন আমরা প্রেজেন্ট আর ফিউচারের কথা চিন্তা করি। প্রেজেন্ট ভালো থাকে, প্রেজেন্ট যদি ভালো থাকে তাহলে ফিউচারও আশা করি ভালো থাকবে। তো এই ব্লগটা স্টার্ট করলাম। আর কে কে আসছে, আমি অন্যান্য এই যারা যারা আসছে তারাও আমার ব্লগে অনেকবার এসে গেছে, আসুক তারপর বলবো কে আসছে। আর রান্নাগুলো মোটামুটি বানিয়ে আমরা রেখে দিয়েছি, আমি বানিয়ে রেখে দিয়েছি, আর চাটা খাওয়া হয়েছে এখন। আর তারপর একটু স্টার্টার আইটেম কিছু বানাবো, করতে গেলে সব কিছু আইটেম ভালো লাগে না, চিন্তা করে বানাতে হবে স্টার্টারটা অবশ্য আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি, জাস্ট ফ্রাই হবে। আর বাইরেও একটু অ্যারেঞ্জমেন্ট করেছি, বাইরে বসবো আজকে সবাই মিলে। আর 31st নাইটে যে সেলিব্রেশনটা আমরা করেছি বা সেলিব্রেট করেছি ছোটোখাটোভাবে আমাদের নিজেদের মধ্যে, ওটার ভিডিও আমি তুলিনি, কিন্তু যাই হোক এখন আরম্ভ করে দিলাম। আপনাদের করি 21টা ভালোই যাবে, আমরা প্রেই করতে পারি, আর ভালো যাবে, যখন মনে যদি আশা রাখি ভালো যাবে তো ভালো যাবে। তো যাই হোক, চলুন আমার সাথে রাত্রিটা আমার সাথে থাকুন, বা রাত্রিটা আমরা কীভাবে সেলিব্রেশন করি দেখুন আপনারা। পার্টির জন্য সব রেডি, এখানে আছে টাপুর, এখানে আছে দিদিভাই, এখানে আছে পল, একদম সব রেডি বসে, আর বসে বসে হিটার তাপছে, সবাই রেডি হয়ে বসে আছে। চলুন আপনাদেরকে একটু খাওয়াগুলো দেখিয়ে দিই, পরে আর হয়তো টাইম পাবো না দেখানোর জন্য। তো বানিয়েছি কাশ্মীরি আলুর দম, আর বানালাম সরষে পোস্ত দিয়ে পনির, আর বানিয়েছি তড়কা, আর স্টার্টারে বানিয়েছি ভেজ পকোড়া, আর সুইট ডিশে বানিয়েছি খেজুর গুড় দিয়ে পায়েস, আর রসগোল্লা অবভিয়াসলি আমি বানাইনি, বাজার থেকে কেনা, দেখিয়ে দিই একটু চলুন। এটা হলো কাশ্মীরি আলুর দম, এটা হচ্ছে সরষে পোস্ত পনির, আর এটা হলো তড়কা সব ভেজ, এটা বানাবো ভেজ পকোড়া, মিক্সড পকোড়া সব রেখেছি এখানে কেটে, এটা হলো গুড়ের পায়েস, আর ডালের সাথে হবে পাপড় ভাজা, স্যালাড। এই তুমি হ্যাপি নিউ ইয়ার বলে দাও,
জুড়ে জুড়ে সাউন্ড নেই, হ্যাপি নিউ ইয়ার, গলায় সাউন্ড নেই, সকাল থেকে কাজ করতে করতে শেষ, ডেকোরেশন চলছে বাইরের। কি ডেকোরেশন করলে গো? প্রস্তুতি হচ্ছে, লাইট লাগিয়েছি, বাইরটা অন্ধকার ছিল, বাল্বগুলো লাগালাম আর ফায়ার রোড আর রিঞ্চ। তুমি আমার থেকে কত লম্বা বলো তো? পারবে না তো, নাও এরকম থাকার, না এরকম থাকলে হবে না। না তো ফায়ার উড জ্বালানো হবে, এই জন্য প্রস্তুতি চলছে ওখানে। আর একটু পিকনিক টিকনিক পার্টি টার্টি ভাব হলে, উইন্টারে পার্টি টার্টি ভাব হলে একটু আগুন ঠাগুন একটু ফায়ার উড জ্বালালে ভালো লাগে। কালকেও আমরা জ্বালিয়েছিলাম, তো আজকে একটু আর একটু বাইরে, আজ কালকে একটু সামনে ছিল, আজকে আর একটু বাইরে যাব, বাইরে যাব মানে আমার এখানেই থাকবো। তো সব আছে আর সুন্দর, দেখো কালারটা কি ভালো লাগছে দেখতে, এখানে লাইট জ্বলছে এই জন্য কালারটা ভালো লাগছে দেখতে। তো আসুক মেহমানরা, মেহমান বলবো না, ফ্যামিলির মানুষ, মেহমান একটুকু নয়, আসুক তারপর দেখাচ্ছি। আমাদের পার্টি শুরু হয়ে গেছে, আর যারা আসছিল সে হলো, তারা হলো আমার হাজব্যান্ডের বড় ভাই, আমার শ্বশুরমশাই সবাই আসছেন। চলুন সবাইকে দেখে দিই। আমাদের পার্টি চলছে, পার্টি সবাই এসে গেছে, নিউ ইয়ার, সবাই হ্যাপি নিউ ইয়ার বলে দাও। আমাদের পার্টি চলছে, খাওয়া দাওয়া একটু একটু হয়েছে, স্ন্যাক্স হয়ে গেছে খাওয়া, এই যে আগুন জ্বলছে, এই যে সব চলছে। দাদা, আমাদের দাদা সবাই হ্যাপি নিউ ইয়ার বলছে। আমাদের তিতলি শোনা কোথায়, তিতলি, এই যে তিতলি, ভেরি হ্যাপি নিউ ইয়ার, সবার ভালো হোক এই বছর, না 2020 টাটা, আর 2020 ওয়েলকাম, 2021 ওয়েলকাম, সরি। আর চলুন আস্তে আস্তে আমরা পার্টি আরম্ভ করে দেই, পরে আবার আসছি। চা কফি পকোড়া সব খাওয়া হয়ে গেছে, এখন নেক্সট মেইন কোর্স শুরু হবে। তো মেইন কোর্সে এখন বাজে প্রায় 7:45, আমি এখন যাব রান্না করতে, রান্না হয়ে গেছে, খালি রাইস চা বানাবো, ছায়া চলছে। এইদিকে টাপু, টাপুর বাইরে যাচ্ছে কেন, বাবার ঠান্ডা লাগছে বাইরে, তাই বসে আছে এখানে বাবা। আর আমরা এই যে বাসনপত্র সব মাজা হবে, খাওয়া হয়ে গেছে, এখন আমি পিস পোলাওটা বানিয়ে নিই, আর একটু, কারণ একটু দেরি করে বানাচ্ছি, গরম গরম থাকবে তাহলে। চলুন আবার পরে, আমাদের রাইস হয়ে গেছে পিস পোলাওর জন্য, এখানে করা হয়েছে অল্প, আর এখানে করা হয়েছে, আর এখানে আছে পিস, আর এখানে আপাতত কেউ নেই, বাড়ি আমার পুরো ফাঁকা, সব বাইরে, সবাই বাইরে বসেছে, কারণ বাইরে ওখানে আগুন জ্বলছে। আর বললাম না, সেই পার্টি হলে একটু আগুন ঠাগুন না জ্বললে ভালো লাগে না। আর বাকি ওরা সবাই কাজ করছে ওখানে, ছায়া আছে ওখানে, পূজা আছে, পূজা হ্যাপি নিউ ইয়ার বল, বল হ্যাপি নিউ ইয়ার, মুখ মাস্ক খোল, হ্যাপি নিউ ইয়ার। এর নাম পূজা, পূজাকে আপনারা আগেও দেখেছেন সবাই, আমার বাড়িতেও থাকে, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বললো, ওরও যাতে দিন ভালো যায়, আগামী এই বছর সবার ভালো যায়, কারণ ওই 2020 তো বলে আর লাভ নেই, আগেই বলেছি পাস্ট ইজ পাস্ট, বাকি এখন আজকের দিন অন্তত এনজয় করি আমরা, এনজয় কিছুই নেই, সব বাড়ির মানুষ, দাদা আসছে বড্ডুবির থেকে, দাদার বাড়িতে আগেও নিয়ে গেছিলাম আমি, দাদা আসছে, দাদার ফ্যামিলির সবাই আসছে, আমাদের তিতলি এসছে, আর একটু খাওয়া দাওয়া নিজের ফ্যামিলিদের মধ্যে, আর দিদিভাই আর পল তো ছিলই, আপনারা দেখেছেন আগেই, ওরা কালকেও ছিল, কালকেই এসছে ওরা, কালকেও ছিল ওরা, আর এখন ছায়া স্যালাড কাটছে, স্যালাডের মধ্যেও পেঁয়াজ টিয়াজ কিছু নেই, ভেজ হচ্ছে,
আর ছায়াকেও একটু দেখি দিই। এই যে ছায়াও কিছু বলছে, বলো ছায়া। হ্যাপি নিউ ইয়ার বলছে ছায়াও। সবার ভালো হোক, ওদের ওরা ভালো থাকুক ছেলে মেয়েদেরকে নিয়ে, তাই না বলুন? ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, ওদের না হলে আমাদের চলে না। এই যে বসে বসে স্যালাড কাটছে, আর সমস্ত কাজকর্ম আধা আধা ও করে দিয়েছে, আর রান্নাটুকু খালি আমি করেছি, সমস্ত রেডি করে দিয়েছে ও, রান্নাটুকু আমি করছি। এই হলো রান্নাটুকু করছি না, রান্নাটুকু তো দেখিয়ে দিলাম হয়ে গেছে। ওরা আছে, এদিকে আছে পূজা, এদিকে আছে ছায়া, আর রাইস হয়ে গেছে। এখন আমি বাকি পোলাওটা করবো। হ্যাঁ, খালি আরেকটা রাইস হবে। চলুন আবার নিয়ে যাই, আমাদের আগুন শেষ হয়ে গেছে বোধ হয় জ্বালানো। সকাল হওয়ার পরে না ওই সিটটার মধ্যে যখন মেয়েটা বসে আছিল, ওই সিটটার মধ্যে বাস অন্ধকার, কিছু কিছু ছিল না, মানে বাস জল জল। কাহানি খতম, কাহানি খতম। রাতের পর আর আমি আসিনি, কাল রাত্রে কিছুই দেখাতে পারিনি, জাস্ট দেখিয়েছিলাম যে আমরা সবাই বাইরে বসেছিলাম। আর তারপরে এসে খাওয়া দাওয়া করেছে, করে ওরা 10:30 নাগাদ চলে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, তারপর আমি বিগ বস দেখেছি, আর সামনে আসতে পারিনি বা ভিডিও কন্টিনিউ করিনি। তো আজকে এখন বাজে 8:15 ইভিনিংয়ের, হ্যাঁ, তো 8:15, এখনও আমি রেডি। খুব এই কদিন ধরে খুব এটা ওটা চলছে আমাদের। আজকে এখন যাচ্ছি আমি একটা পার্টিতে, আমারই ছোটো বোনের ছেলের আজকে বার্থডে, তো ওখানে যাব তিনসুকিয়াতে, অবভিয়াসলি তিনসুকিয়া হবে। তো এখন আমি আর মিস্টার যাব, টাপুর থাকবে, কারণ দিদিভাইরা আছে সবাই, ওদের ওরা আছে, সেই জন্য ও যেতে পারবে না। আর আমরা এখন যাচ্ছি, আর এই ধরনের একটা শাড়ি পরেছি, আর একটা কোট লাগিয়েছি অবভিয়াসলি, কারণ খুব ঠান্ডা, ও বাপরে, খুব ঠান্ডা, খুবই ঠান্ডা। আর যেহেতু আমরা গার্ডেনে থাকি তো ঠান্ডাটা আর একটু বেশি, তো এই এই আমার লুক। আর মিস্টার ওদিকে রেডি হচ্ছে, তো আমরা যাই। আর ওখানে গিয়ে যদি কাউকে দেখাতে পারি বা কাউ সাথে ব্লগ করতে পারি তো একটু করব, আর না হয় আজ এখানেই ব্লগটা শেষ করে দেব। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আর নেক্সট ব্লগও খুব এক্সাইটিং হবে। এই জন্য আমি এক্সাইটেড হয়ে আছি ব্লগটা বানানোর জন্য। তো আর যদি পারি তবে আজকে ব্লগ ওখানে গিয়ে করব, না হয় এখানেই। গুড নাইট, টাটা। ভাই, এগুলো আমার বেস্ট ফ্রেন্ড, আমরা দুজনই একসাথে ছোটোর থেকে নাচ করেছি, আর একসাথে এখনও আছি। আমাদের কখনো যদি নাচ দেখতে হয় তবে ওয়েট করবেন, আমরা আবার দেখাবো। হ্যাঁ মুসলি, একটা নাচ করে দিবি, হ্যাঁ হ্যাঁ, আর আমার ভিউয়ার্স থেকে একটা হাই করে দে। হাই, আপাতত রাখি, আমরা এখন খেতে যাবো। হ্যাঁ।